বলছি, তোমরা পীর হবে, তোমরা আল্লাহর ওলি হবে, তোমরা মাহবুব হবে, তোমরা মাহবুবা হবে যদি নাকি তোমরা স্বামীর খেদমত করতে পারো এই মহিলার মতো। জি, আমার এক ওয়াজ আপার ইউটিউবে শুনেছে, স্বামী কলকাতা যাবে। জি, তাই বিবির বলে যাচ্ছে, বিবি আমি এখান থেকে ভাঙড়ের বাজারে যে ওখান থেকে বাসে করে আমি কলকাতা যাব। ও বিবি, আমি তোমাকে বলে যাচ্ছি, আমি স্বামী, আমার কথা মাথায় রেখে দিও, এই পাঁচিলের বাইরে তোমার যাওয়া হবে না। বি বলছে, স্বামী আমি জবান দিচ্ছি, আমি তোমার বিবি কথা দিচ্ছি, পাঁচিলের বাইরে আমি যাব না। দেখেছে? আর আমাদের বউ, তুমি বলে ভাঙড়ের বাজার যেও, সারা গ্রাম ঘুরবে, কি ঠিক না? সারা গ্রাম ঘুরবে। জি, শুধু বলে গেছে আমি কলকাতা যাচ্ছি, তোমার বাইরে যাওয়া হবে না। মেয়েটা দরজাখানা খুলে স্বামীকে বার করে দিল। স্বামী যখন বেরিয়ে গেল, ওই মেয়েটা দোয়া করছে, আল্লাহ আমার স্বামী কলকাতা যাচ্ছে, যেন অ্যাক্সিডেন্ট দেবেন না, বিপদাবা যেন দেবেন না, আমার স্বামীকে আমার কোলে আল্লাহ ফিরিয়ে দেবে। এই বলে মহিলা যখন দোয়া করলেন, স্বামী যখন চোখেরা হয়ে গেল বাবা, এইবার মহিলা কি করলো, দরজাখানা টেনে বাবা নফল নামাজ পড়তে লেগে যা। ও ভাইরা, বাবাজি কি বলবো, পাঁচিলের বাইরে চলো শানের ঘাট, দুটো ছেলে খেলা করতে করতে দুটো মাত্র কলিজার টুকরা, বাবা পাঁচিলের শানের ঘাটে খেলা করতে করতে ছোট ছেলে গড়িয়ে পুকুরে পড়েছে, একবার ডোব একবার ওঠে, বড় ছেলে মাহির কাছে দৌড়ে গেছে, মা মার পেটের ভাই কোথা গেলি পাই, আজ আমার ভাই চলে যাচ্ছে তুমি চলো, আর বোধ আমি জীবনে পাবো না, আজকের আমার ভাই বিদায় নিচ্ছে তুমি চলো চলো। মা এইবার সালাম ফিরিয়ে বাবা পাঁচিলের কাছে যেয়ে দেখে, বাবা ছোট ছেলে তখনও মরিনি, একবার ডোবে একবার ওঠে, মা জননী হাত তুলে দোয়া করছে, আল্লাহ এখন আমি কি করবো, আল্লাহ আমার স্বামী বলে গেছে পাঁচিলের বাইরে যেও না, আমি যদি সন্তান তুলতে যাই স্বামীর কথা মান্য করা হবে, আর স্বামীর কথা যদি রাখে আল্লাহ আমার চাঁদ ডুবে যাবে, আল্লাহ আমি এখন কি করবো। ও ভাইরা রে, বড় ছেলেটাকে বলছে, মা গো তুমি নামাজের পাঠতে মোনাজাত করো, আমার ভাই কাকে তুলে আমার কোলে দা। কি ভাই ভাই, এখন আর সে ভাই ভাই আছে? হ্যাঁ, সে ভাই ভাই আছে? জি, ভাই কানতে সে ভাইকে তুলে দাও, আমি কোলে লব। আর এখন গুন্ডা লাগাচ্ছে, ভাঙড়ের তে যখন বাড়ি আসবে দে দিবি, কি ঠিক না ভুল বলছি বাবা? জি হ্যাঁ, সেদিন আছে। জি, উনি একটু বড় মাতব্বর হবে, ভাই একটু মাতব্বরি হচ্ছে, ভাই একটু নেতা হচ্ছে, উনি একটু হবে, তাই বল তোর ঠিক কর দে। আমি বাবা, এই তোমার মধ্যে মায়া নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, আহা কথাই বলে মারপেটের ভাই কোথায় গেলি পাই। জি, আপনারা দেখেছেন কি জানি না, আমার ছোট হুজুর যখন ইন্তেকাল করলো আমি ফুরফুরা তখন ছিলাম বাবা, আমার মেজে হুজুর কানতেছে, আমার ফুরফুরার মেজে হুজুর কানতেছে, আমি নিজে চোখে দেখেছিলাম। ভাই মরে গেলে যে ভাই কাঁদে, জ্বলন্ত নজির দেখেছিলাম আমার মেজে হুজুর কান্না, শুধু একটাই কথা বলে কাঁদছে, আমার ভাই বলে কে ডাকবে, আমার মেজে হুজুর কাঁদছে, আমার ভাই বলে কে ডাকবে, আমার ডাকার মতো তার কেউ নেই। দেখেছে? আল্লাহু আকবার, আমার মেজে হুজুর জানাজা পড়লো আমার ছোট হুজুর পীর কেবলার, চোখের পানিতে বুক ফেটে যাচ্ছে, ভাই ভাইয়ের জানাজা পড়ছি আমি, আমার মেজে হুজুর কাঁদছে, আল্লাহ
আমি মেজ ভাই মরে যাব আমার ছোট ভাই জানাজা পড়বে আজকে আমি মেজ ছোট জানাজা পড়তে হচ্ছে আমার কি কান্না আর আজকের বর্তমান ভাই ভাইয়ের প্রতি মিলনি ভাই ভাই দাদায় কাজ কলা যত দ্বন্দ্ব কেন বাবা তোমরা মারপেটের ভাই না জি ভাই ধরে বলছি সোনা আমি গোনাগার ভাই ভাই মিলে চলো দুনিয়ার ধাঁধায় পড়ে নিজের ভাইকে বিচ্ছেদ করো না নিজের ভাইকে আলাদা করো না নিজের ভাইকে টার্গেট করো না ওকে সঙ্গে লাও জি আল্লাহু আকবার তাই মা হাত তুলে মোনাজাত করে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে আমি কি করব বড় ছেলে বলে মা নামাজের পাটিতে মোনাজাত করো মা আমার ভাইকে তুলে কোলে দাও মা ডাকছে বড় বেটা তুমি চলে এসো তোমার আব্বা বলে গেছে পাঁচিলের বাইরে যাওয়া হবে না আমি যাব না যাব না সন্তান মরে যায় যাক তোর আব্বার কথা আমি মাথায় রেখে দিলাম দেখুন কেমন নারী কেমন বউ কেমন বিবি সন্তান ডুবে যাচ্ছে চোখের সামনে সন্তানের দিকে তাকায় না স্বামী বলে গেছে স্বামীর কথা মানবো হ্যাঁ আল্লাহু আকবার এখনকার সব মেয়েদের কথা বলছি না কিছু কিছু মেয়ে আছে বাবা জি যদি এদিক থেকে কিছু আয় ব্যয় করে আয় করে খোপায় মাছি বসতে দেয় না স্বামীর আদায় পিষতেছে শিলি পিষতেছে কত বলে না মনে স্বামীর যেন মারে কেন তোমার স্বামী না স্বামী না খুব সব্বার মেয়েটা দরজাখানা দিয়ে আবার নফল নামাজ পড়তে লেগে গেছে বাবা স্বামী কলকাতা যেতে পারিনি গো পথ অবরোধ ফিরে এসেছে বাড়ি দরজা নক করেছে বিবিরে একবার দরজাখানা খুলে দে তাই বিবি জলদি করে দরজাখানা খুলে দিয়েছে বাবা বিবির দু চোখে পানি স্বামী ডেকে বলছে ও বিবি তুমি একবার ভালো 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 তোমার চোখে পানি কেন তুমি আমার করে কান্দ কেন বলে স্বামী গো আগে জামা পান খোলো কিছু নাস্তা করে তারপর বলবো ও বিবি না না তুমি আগে বলো আমি বাইরে দিয়ে বাড়ি ফিরলে তুমি আমার আজকের খেদমত করো তুমি হাসি মুখটা দেখা আমি সব জ্বালা নিবারণ করে ফেলি আজকে তুমি কাঁদলে কারো ভালো ভালো বিবাল স্বামী গো আমি এখন বলবো না পরে বলবো বলে না না এখন বলো তাই বিবি ডেকে বলছে স্বামী গো জামা কাপড় পরা আছে জলদি করে ভাঙনের বাজার যাও কাপনের কাপড় কিনালো আমার ছোট বাটার মাটি দিতে হবে অভা ও বিবি তোর কি মাতামতি খারাপ তোমার কি বেরেন খারাপ কি বলছো আমি তো কিছুক্ষণ আগে আমার দুটো বাচ্চার গালে চুমু দিয়ে চলে গেছি আর তুমি বলছো কাপন কিনতে ব্যাপারটা কি বলো আহ বিবি তখন ডেকে বলছে স্বামী গো তুমি না বলে গিয়েছিলে পাঁচিলের বাইরে যাওয়া হবে না আমি যাইনি যাইনি আমার দুটো ছেলে সানের ঘাটে উঠে কালা করছিল আমার বড় ছেলে সংবাদ দিয়েছে আম্মা যান জলদি চলে এসো আমার ছোট ভাই পুকুরে পড়ে হাবুডুবু খাচ্ছে আমি মা পাঁচিলের কাছে দাঁড়িয়ে আমি চামড়ার চোখে চেয়ে দেখি আমার মালিক কখনো মরিনি একবার ডরে একবার ওঠে স্বামী গো আমি গেলে কিন্তু তুলতে পারতাম ও স্বামী তুমি না বলে গিয়েছিলে পাঁচিলের বাড়ি যাওয়া হবে না আমি যেতে পারিনি আমার চাঁদ কিন্তু আর ডুবে গেছে আমার মালিক আর নেই যাও কাপনের কাপড় কিনে আনো আমরা হাসি মুখে মাটি দেবো আমার সন্তান নেই
ভাইরা বাবাজি রাগ ও মুসলমানেরা সন্তান মা মা বাপ জানে তাই স্বামী কাঁদতে লেগেছে বিবি রে আমি নে তোর বলি গেছি পাঁচ লিবারে যেও না তাই বলে আমার চাঁদ ডুবে গেল তুই কেন গেলি নি বল বল আজ আমি কার কোলে নেব দুই বাচ্চা আমার কোলে উঠে দুই গালে চুমো দেয় আমার কলিজাটা জুড়িয়ে যা আহ সন্তান আল্লাহ পাক যাদের দিয়েছে তারাই জানে তারাই জানে সন্তানের মায়া এ আমি গুনাহগার মশিউর আজকে 7 বছর কম বেশি কেটে গেল আমি বুঝতে পারছি আব্বা হারিয়েছি 40 থেকে 42 বছর আব্বার মায়া মমতা মায়ের কাছে মিটাতাম বহু দূর দরাজ আল্লাহ আপনাদের দোয়ায় নিয়ে যায় আমি বাড়ি না আসা পর্যন্ত আমার মা আমি ঘুমাতে দেখিনি যখনই আমার গাড়ি যখনই বাড়ি এসে রাখে আমার মা কিন্তু জেগে যায় উঠে যায় আমি মাকে বলতাম মা তুমি বুড়ি মানুষ তুমি এত রাত পর্যন্ত জেগে থাকো কেন আমি দুটো আড়াইটা তিনটে বাড়ি আসি প্রত্যেক দিন আর তুমি এভাবে জেগে থাকো আহ মা বলে মানিক তুই দেশ বিদেশ যাস তোর আত্মাটা আমার আত্মার সঙ্গে বাঁধা থাকে তুই বাড়ি এলে তখন আমার মনটা ভরে যায় আমি তখনই মশারি টাঙিয়ে ঘুমাই জি মা সন্তান আজকের অনেক ছেলে আছে বিবির কথা শুনে মা বাপকে অত্যাচার করে মা বাপকে নির্যাতন করে মা বাপকে কটু কথা বলে পাই ধরে বলে দিয়ে যাচ্ছে সোনা খবরদার করো না মা বাপ তোমার বড় নিয়ামত একটু লক্ষ্য রেখো লাভ হবে জি তাই স্বামী রোমালে চোখের পানি মুছতে মুছতে স্বামীর ঘাটে গেল বাবা যে দেখে যে ছেলে ডুবে গিয়েছিল হাবুডুবু কাটছিল ও ভাইরা কি বলবো একটা গোলাপ ফুল হাতে নিয়ে ওই বাচ্চা ছেলেটা স্বামীর ঘাটে একা একা বসে খেলা করছে একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না খেলা করছে বাপ কোলে তুলি দুই গালে চুমা দেয় ভালো বিবি রে তুমি বলছিলে মালিক ডুবে গেছে ও বিবি জলদি করে চলে এসো আল্লাহ আমাদের কোলে চাঁদ দিয়েছে আল্লাহ আমাদের কোলে ফুটিয়ে রেখেছে বিবি দৌড়ে গেল দেখে স্বামীর কোলে বাচ্চা তাই বিবি ঝরঝর করে কাঁদতে লেগেছে আয় রব্বুল আলামিন আল্লাহ তুই কি না করতে পারিস রাতকে দিন করিস দিনকে রাত করিস মরাকে জিন্দা করিস জিন্দাকে মোর্দা করিস আজ আমার ছেলে চোখে দেখেছে হাবুডুবু খাচ্ছে ওই ছেলে কি করে বাঁচলো আমি জানি না মা হাওয়াও করে কাঁদছে ছেলে বাপের কোলে জি হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো ও মহিলা তুমি জানো না তোমার স্বামীর কথা মাথায় রেখেছো বলে তোমার স্বামীকে ভক্তি করেছো বলে তোমার স্বামীর প্রেমে ডুব দিয়েছো বলে আল্লাহর ফেরেশতারা ওই হাবুডুবু খাওয়া ছেলেকে ওই পুকুর থেকে তুলে ডেঙ্গাই দিয়ে গেছে একটু জোরে বলতে পারলেন আর একটু জোরে বলা গেল না তাহলে স্বামীর কথা মানলে স্বামীর কথা শুনলে মরা ছেলে কোলে পাওয়া যায় জি এটা আমার নবীর আইন আমার নবী বলে গেছে হ্যাঁ তবে এক হাতে তালি পড়ে না বাবা স্বামী স্ত্রী উভয় মনের মতো জীবন করতে হবে যদি পারেন তাহলে আপনার জিন্দগিটা সুখের হবে শান্তির হবে মহব্বতের হবে আর নইলে জীবনটা বেকার আল্লাহর ওলি যারা হয়েছে দেখবেন স্বামী স্ত্রী কি মিল বাবা আল্লাহর ওলি যারা হয়েছে
স্বামী স্ত্রীর মধ্যে তাদের একটা জজবা ছিল আলাদা। স্বামী বিবির জন্য দোয়া করে, বিবি স্বামীর জন্য দোয়া করে। জি, কিন্তু এখন বর্তমান যা দিন চলছে বাবা, কঠিন দিন, কঠিন দিন। সেই দোয়া খায় করার মতো মানুষ আর এখন নেই বাবা। জি, তাই আপনাদের কাছে একটা তত্ত্ব আমি দিয়ে যাব। তাই এতক্ষণ ধরে আমি আপনার কাছে আলোচনা শুধু দিলাম আশপাশ দিয়ে, একটু তকবীর দেব বাবা, জোরে বলেন দেব, নারায় তকবীর, একটু জোর দিলে ভালো হতো না বাবা, নারায় তকবীর, কি তকবীরে, হে বিরিয়ানির দাম হচ্ছে বাবা, নারায় তকবীর, নারায় তকবীর, নারায় তকবীর, সিলসিলে হক ফুরফুরা শরীফ, সিলসিলে হক ফুরফুরা শরীফ, মহান মিলাদুন নবীর জলসা, মহান মিলাদুন নবীর জলসা, নারায় তকবীর, একটু ছোট্ট করে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, খুব সুন্দর হচ্ছে, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা, খুব সুন্দর হচ্ছে, নূরের নবী নূরের দোলার এলো দুনিয়া, ফেরেশতারা সালাম করে আমার নবীর পায়, ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়, আল্লাহুম্মা আমি আপনাদের কাছে বলতে চাই, আমার নবী 63টা বছর আমাদের মাঝে ছিলেন বাবা, কত কষ্ট তিনি পেয়েছেন বাবা, এই মক্কা জিন্দেগিতে বাবা কত পাথর কাগর মেরেছে বাবা, আমার রসুল কত নির্যাতন করেছে, আমার নবী আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে হাত ধরে ধরে দোয়া করেছেন, আল্লাহ ওরা আমার পাথর কাকর মেরে তোমার চেনে না, আমি নিদিনের নবী ওদেরকে আল্লাহ আমি মাফ করে দিলা, আর একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল, কত বড় দয়ার নবী ছিলেন বাবা, সেই নবীর উম্মত আমি আপনি, আমার আপনার কপাল নসিব, সেই নবীর উম্মতের মধ্যে আল্লাহ শামিল করে দিয়েছে। জি, একটু ভাববে, একটু চিন্তা করবে ভাইরা বাবা জিরা, আপনারা জানেন না জানেন না, একটুখানি আপনাদের বুঝে দেই বাবা, আমার নবীর যারা ভালোবেসেছিল, আমার নবীর যারা প্রেম করেছিল বাবা, আমার নবীর যারা মহব্বত করেছিল বাবা, তাদের ইতিহাসটা একটু শুনলেন বাবা, আমার নবীর প্রেমে যারা পাগল ছিল বাবা, তার ইতিহাসটা একটু জেনেলেন বাবা, কেমন পাগল ছিল বাবা, আমার রসুলের প্রেমে তারা ডুব দিয়েছিল বাবা, রাত দিন শুধু নবী নবী করে জীবন কাটিয়ে দিতে, আমার নবীকে এত ভালোবেসেছি, এত মহব্বত করেছি, ভাইরা বাবাজিরা, আমার নবী ইন্তেকালের 3 দিন আগে আবু বকর সিদ্দিককে ডেকে বলেছিলেন,
বাবা বুয়াকার আমি নবীর দুনিয়া থেকে চলে যাব আমি নবীর দুনিয়াতে বিদায় নেব আবু বকর গো আমার ইন্তেকালের পরে আমার মাতার টুপিটা আমার মাতার পাগড়িটা আর লম্বা জুব্বাটা তোমরা করুণ দেশে যাবে আমার একটা ভক্ত আছে পাগল আছে আমার ইন্তেকালের খবরটা বলে দেবেন আর এই জুব্বা জামা টুপিটা ওকে আমি নবীকে দান করে দিলাম হযরত ওমর ফারুক পাশে বসেছিলেন ঝরঝর করে কাঁদতে লাগলেন নবী গো আপনার জামা টুপি পাগড়ি আমরা মাঝে মাঝে চুমো দেব আমরা মাঝে মাঝে বুকের সঙ্গে মিলিয়ে নেব ও নবী আপনি এমন একটা মানুষের নাম বললেন জীবনে কোনদিন আমাদের সঙ্গে যুদ্ধে যায়নি এই মদিনার মসজিদে কখনো আসেনি আপনি এমন করে দিতে বলছেন কেন আমি নবীজি বলেছিল বাবা ওমর একবার কাছে গেলে বুঝতে পারবে যে আমার কেমন ভক্ত আমার নবী সোমবারে ইন্তেকাল করলেন বুধবারের দিন আমার রসূলের সেই জামা আমার রসূলের সেই পাগড়ি আমার রসূলের মাথার টুপি পাজা করে নিয়ে হেঁটে হেঁটে করুণ দেশে চললেন বিশাল জঙ্গল বন হেঁটে হেঁটে গ্রামে পৌঁছে গেছে কতগুলো বাচ্চা ছেলে রাখালগিরি করছিল তাদেরকে দেখে বলছে বাবা একটু দাঁড়াও তো ছেলেগুলো দাঁড়িয়ে গেল আল্লাহর নবীর সাহাবী চারজন হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান গনি হযরত শেরকত আলী দেখে বলছে বাবা এই করুণ দেশে ওয়াইস করুণী বলে কেউ আছে তোমরা কি জানো বাচ্চা ছেলেরে বলে হুজুর তাকে আমরা পাগল বলে জানি সে তো একজন বদ্ধ পাগল কেমন পাগল ভালো দুনিয়ার মানুষ যখন হাসে ও তখন কাঁদে দুনিয়ার মানুষ যখন কাঁদে ও তখন হাসে ভালো ওই লোকটারই দরকার ভালো জান জান গভীর জঙ্গলে ওনাকে পেয়ে যাবে আল্লাহর নবীর সাহাবীরা জঙ্গলের মধ্যে ঢুকে গেল জি দেখে বাবা মাথে একটা পাকড়ি বাবা লম্বা জামা হাতে একটা লাঠি জঙ্গলে ছুটাছুটি করছে আল্লাহ নবী সাহাবীরা সামনে দাঁড়িয়ে যা সালাম দিলেন উনি জবাব দিলেন বাবা এই জঙ্গলে তো কেউ আসে না তোমরা হঠাৎ এনারা তখন বললেন আপনার নাম কি ওয়াইস করুনি বল হ্যাঁ বাবা আমার নাম ওয়াইস করুনি তোমাদের বাড়ি কোথায় বল আমার বাড়ি মদিনায় আমাদের বাড়ি মদিনা শরীফ ভাইরা বাবাজিরা যেই মদিনা শরীফের কথা বলেছে ওয়াইস পাগল মাতার পাগড়ি খানা খুলে ওই জঙ্গলে পড়ে পিছিয়ে দিলেন ও মানুষ দেরি করো না আমার বিছানা কাটা কিছু নেই আমার মাথার পাখিটা বিছিয়ে দিলাম আমার মাথার পাখি আপনার বসুন আপনার আমার নবীর দেশের মানুষ বসে এনারা অভাব আরে শুধু নবীর দেশের কথা বলেছি মদিনার কথা বলেছি তাই মাথার পাখড়ি খুলে বিছিয়ে দিল এ তো চাইতে পাগল না ওনারা বসলেন ওয়েস করুনি ডেকে বলছে বাবা আমার নবীর বাড়ি থেকে আপনাদের বাড়ি কত দূর বলে কাছাকাছি বলে আমার নবী কেমন আছে বলে গত সোমবারে নবী ইন্তেকাল করেছে বুধবারের দিন কবর দিয়েছি আজকের শুক্রবার চলে এসেছে ভাইরা বাবাজিরা যেই শুনেছেন নবী নেই ইন্তেকাল করেছে মাতার চুল ছেড়ে কাঁদতে লাগলেন ও নবী ও নবী বলে কাঁদতে লাগলেন আর ধুলোবালি গড়াগড়ি দিতে লাগলেন শুধু কাঁদে আমার নবী নেই নবী নেই আহ কি পাগল কি ভক্ত কি প্রেম করেছিল বাবা
মাতার চুল ছিঁচছে আমার নবী নেই আল্লাহ নবী সাহাবীরা দেখে বলল বাবু একটু কানে দুটো কথা শুনেন আমরা ব্যতিব্যস্ত মানুষ আমরা চলে যাব কি ব্যাপার আমরা চলে যাব ওয়াইস করে দেখে বলছে তোমরা কারা তোমরা সংবাদ দিতে এসেছো তোমরা কারা তখন বলছে আমরা নবীর সাহাবীরা নবীর সাহাবী তোমরা নবীর সাহাবী বলে হ্যাঁ ওয়াইস করে বলতে লাগলেন ও নবীর সাহাবীরা তোমরা কেমন সাহাবী পরিচয় দাও বলে আমি আবু বকর ইনাল হযরত উমর ইনি হযরত আলী আর ইনি হলো হযরত উসমান গনি এই চারজন ওয়াইস করে দেখে বলছে নবীর সাহাবীরা রে তোমরা কেমন সাহাবী বলো বলো উহুদের ময়দানে তোমরা ছিলে না বলে আমরা ছিলাম বলে নবীজির দুটো দন্দার শহীদ হয়েছিল ও নবীর ভক্তরা সাহাবীরা একবার বুকে বিচার করে বলো আমার নবীজির দল শহীদ হয়ে গেছে তোমাদের গালে কেন পত্রিকা দাঁত দেখছি একবার তাকিয়ে দেখো আমি জীবনে কোনোদিন নবীর কাছে যেতে পারিনি কিন্তু নবীর প্রেমের পাগল যখন শুনেছে নবীর দাঁত হয়ে গেছে আমি একটা পাথর নিয়ে আমার গালে পত্রিকা দাঁত আমি নিজে ভেঙেছি তাকিয়ে দেখো আবার গালে বত্রিশটা দাঁত নেই নিজে ভেঙে ফেলেছি আমার নবীর গালের দাঁত নেই আর আমি গালে দাঁত রাখব ভেঙে দিয়েছি আহ সাহাবীরা মাথা নিচু করল এই জন্য নবী পাক বলেছিল আমার জুব্বা আর আমার মাথার পাকড়ি আর আমার টুপি ওই পাগল পাবে সত্যি তো নবীর পাগল দেখুন সাহাবীরা দেখো অবাক কেমন ভক্ত জি সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন বাবু আপনি নবীর এত প্রেমের পাগল নিজে পাথরে দাঁত ভেঙে ফেলেছেন তা জীবনে একবার মদিনায় গেলে তো নবীর সঙ্গে দেখা হতো আপনি জাননি কেন জাননি কেন ওয়াইস করে ডেকে বলছে ও নবীর সাহাবী গো আমি কেন যেতে পারিনি আমার একটা জনম দুঃখিনী মা আমার কাছে ছিল আমি যদি নবীকে দেখতে যাই নবীর মদিনায় যাই আমার মার খেদমত করা হবে না আমার মার কাছে কে থাকবে এই জন্য মায়ের খেদমতে জীবন কাটিয়েছি আমি নবীর কাছে যেতে পারিনি কি ভালোবাসা কি প্রেম দূর থেকে বলেছে বাবা আবু বকর সিদ্দিক বলেছিলেন ওয়াইস করুনি আর দেরি নেই নবী পাকের মাতার টুপি আর নবী পাকের মাতার পাকড়ি আর নবী পাকের গায়ের জুব্বা নবী পাক দিতে বলেছে তাই আজকের আমরা কষ্ট করে আপনার দরবারে হাজির আপনি এগুলো গ্রহণ করুন এগুলো নিন আমরা ব্যতিব্যস্ত আমরা চলে যাব বলার সঙ্গে সঙ্গে ওয়াইস করুনি মাথা রাখতে পারলেন না মাটিতে ফেলে কাঁদতে লাগলেন আল্লাহ গো আমার নবী পাক আজকের আমার মাথার টুপি আর পাকড়ি চুপা দিয়েছে আল্লাহ আমি যদি লই আমি নিতে পারি কিন্তু না না সে লেব না আল্লাহ আমি নিতে পারি উম্মতে মুহাম্মাদের গুনাহগুলো মাফ করে দিতে হবে দেখুন তিনি শুধু নবীর পাগল ছিলেন না আমাদেরও পাগল ছিলেন আমাদের ভালোবাসার মানুষ তিনি ছিলেন তাই কাঁদছে চোখের পানিগুলো ফেলছে সাহাবীরা দেখো অবাক এ কি পাগল এ তো শুধু নবীর পাগল না উম্মতের পাগল
কিছুক্ষণ পরে মাথাখানা তুলে আবার সেজদায় দিলেন। না সংবাদ আসেনি আমি নেব না, সংবাদ আসেনি আমি নেব না, আবার কাঁদতে লাগলেন। আওয়াজ এলো, ও পাগল, আমার নবীকে তুমি ভালোবেসেছো? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। আমার নবীকে যখন ভালোবেসেছো, আমার নবীর প্রেমে যখন ডুব দিয়েছো, তুমি যখন অনুরোধ করেছো, দাবি করেছো, আমি আল্লাহ খুশি হয়ে উম্মতে মুহাম্মাদের আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। নারে তাকবীর, নারে তাকবীর। সঙ্গে সঙ্গে উনি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমার নবীর জামা, আমার নবীর টুপি, আমার নবীর পাগড়ি ওই পাগল অয়স্কুনি উনি গ্রহণ করেছিলেন। উনি জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না। আজকের আমি বলবো আমার কয়লা ঘাটার ভাই, যারা প্রতি বছরে তরুণ যুবক আজকে যারা কষ্ট পরিশ্রম করে এই মাহফিল দিচ্ছ, আল্লাহ তোমাদের বরকত দেখ, আল্লাহ তোমাদের শান্তি দেখ। আমি তো কয়েক বছর এখানে আসছি, কয়েক বছর আপনাদের কাছে আমি হাজির হচ্ছি, পানি মাথায়, বৃষ্টি পড়ছে, আমি এখানে জলসা করেছি আপনাদের দোয়া, আপনাদের দোয়া জি। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি, বাবা গত কালকে থেকে আমার গলাটা বসা, বুঝতে পারছেন? আমার আওয়াজ দেখার পর বুঝতে পারছেন জি, ঠান্ডা গরমে আল্লাহই জানে এই অবস্থায়। আর আমি তো দাওয়াত লিলে মিস করতে পারি না, আমার এমন একটা অভ্যাস বাবা, আমি দাওয়াত লিলে মিস করি, আমি মানুষে ফিরিয়ে দেই যে বাবু দাওয়াত লিলো বলো। এই সামনে বছরে দাওয়াত এসেছিল আপনাদের ওই পাশের গ্রামে, আমি ফিরিয়ে দিলাম, তাহলে এখন লোক জি আল্লাহু আকবার। আপনার ভালোবাসে আমি আপনাদের ইমাম সাহেবকে বলছিলাম এবারে মাহফিলের চাঁদাটা হুজুর তুলু জি, উনি বলছিলেন আমার ছেলেদের দাবি আপনি হাত পা দিবেন, আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদের কাছে অনায় বিনয় করে বলছি, আপনারা যারা এসেছেন মাহফিলে, আপনার নবীর ভালোবাসার মানুষ ওয়েস করুনি আমার নবীর প্রেমে দাঁত ভেঙে দিয়েছে, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি সামনে বছরের জন্য আপনারা প্রতি বছর যেমন আমার কাছে দেন চাল, আলু, ডাল, তেল, আমি গুনাহগার, আপনাদের সন্তান, আপনাদের ভাই জি, এজন্য আপনাদের কাছে দাবি করছি। যত ভাই আমার এখানে বসে আছে, 40 কিলো করে চাল চারজন দেবে, আর সত্যি আমি এলাকা এড়িয়ে যাই, দেখে এর মনটা দেখেন বাবা, ভালো মানুষ বসে রেছে আগে বলে না, ও কিন্তু ওর অবস্থাটা দেখেন বাবা, তাহলে যদি ভালো থাকতো কি না করতো বলেন দিন জি, আই যার এই কাছে যে কটা টাকা ছিল সব আমার হাতে তুলে দিয়েছে, আবার বলছে আমি 30 কিলো চাল দিয়ে দেব, আপনার খুশি তো? জোরে বলেন খুশি তো? তকবীর দেন জোরে, নারাই তকবীর, জোরে দিতে হবে নারাই তকবীর, জোরে বলেন নারাই তকবীর। আমার স্নেহের কাইজার বলেন জিন্দাবাদ, স্নেহের কাইজার বলেন জিন্দাবাদ, 30 কিলো চাল জোরে বলেন মারহাবা, ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারাই তকবীর। হে আল্লাহ ছেলেটা প্রতিবন্ধী, তোমার প্রেমের পাগল আল্লাহ, তোমার দিকে তাকিয়ে এত ভাই বসে আছে, প্রথম নম্বরে আমার হাতে কিছু টাকা দিয়েছে, 30 কিলো চাল দেবে আল্লাহ, আজকের আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে সুস্থ করে দিন, ওকে ভালো করে দিন, আর মার কোলে আল্লাহ আপনি ফিরিয়ে দিন। জোরে তকবীর দেন তো নারাই তকবীর, জোরে দেন তো নারাই তকবীর। আর কি আছেন বলুন,
40 কিলো চাল দেবেন, বলুন, এক বস্তা আলু দেবেন, 10 কিলো ডাল দেবেন কি 10 কিলো তেল দেবেন। আমি দোয়া করছি বাবা প্রতি বছর আপনার দেন, এই মাহফিলে দোয়ার পরে আপা তাবারুক নিয়ে বাড়ি যান। জি আমি আপনাদের কাছে দাবি করছি, আমার যত ভাই এখানে বসে আছেন একটু মুখ খোলেন, একটু মুখ খোলেন, দেখি আল্লাহর পাগল কি আছে। 40 কিলো চাল আর কে দেবেন বাবা একটু বলেন, আমার এত ভাই তো বসে আছে, আমার নবীর জন্য দাঁত ভেঙে দিয়েছে, আর আমরা একটু চাল দেব নবীর মাহফিলে, মন টানছে আমরা নবীর মাহফিলে বলবো, আমাদের মন টানে না, দুঃখ লাগে, আমরা মুসলমান, আমরা মুসলমান, সফলে কবরে যেতে পারবে তো, এই সফলে কবরে ঢুকতে পারবে তো, তোমার ছেলে তোমার জন্য দোয়া করবে তো, তোমার বউ তোমার জন্য কাঁদবে তো, আল্লাহু আকবার, কেউ তোমার পাশে থাকবে না। এই যে দান করছেন এইটা আপনার সাতকা জারিয়া, এইটা আপনার কবরের পুঁজি, এইটা আপনার কবরের সঙ্গী, এই জন্য তো ছেলেরা প্রতি বছর মাহফিলটা করে। জি আমি গোনাগার আপনাদের কাছে হাত পাতি, আপনার অকাতরে দেন আমি জানি, আপনার অকাতরে দেন আমি জানি, এই জন্য আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা অন্তত আল্লাহর দিকে তাকিয়ে একটু নাম বলে, আমার এত ভাই বসে আছে, বলুন চাল কে দেবেন, আলু কে দেবেন, এমন কোন আল্লাহর পাগল আছেন বলুন দেখি। একটা প্রতিবন্ধী ছেলে সে যদি প্রথম নম্বরে নাম লেখাতে পারে আর আমরা ভালো, আমরা বলতে পারবো না একটু বলুন। শাহানারা বিবি শ্যামনগরের বাড়ি, তার আব্বা জানের নামে 1000 টাকা দেবে, দেখেছেন মেয়েদের অন্তর কেমন, আয় আল্লাহ এ দানটা তুমি কবুল করো, আল্লাহ শ্যামনগরের বাড়ি এমন একজন মহিলা তার আব্বা জানের নামে 1000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে ওর আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি, নারে তাকবীর, নানিমার জন্য ছোট্ট বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ আমি দোয়া করছি ওর নানিমার কবরটা ফুলের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন, নারে তাকবীর, বলুন। আমার বহু ভাইজান বসে আছে, আমি জানি আপনারা দেন, আমি জানি আপনারা দেন, যখন দেবে তখন গড় গড় করে দেবে, জি খালি 40 কিলো চাল দেনওয়ালা আল্লাহর পাগল নেই, এক বস্তা চাল আলু দেনওয়ালা আল্লাহর পাগল নেই, একটু নাম বলেন, একটু নাম বলেন, আর কে আছেন আল্লাহর পাগল, আমি দোয়া করছি আল্লাহ আপনাদের বরকত দেবেন, আমি দোয়া করছি আল্লাহ আপনাদের বাচ্চাদের ভুকা রাখবেন, আমি দোয়া করছি আল্লাহ আপনাদের হাজি বানিয়ে দেবে, আজকে 1.5 মাস হলো আমি নবীর রওজাতে ফিরে এসেছি বাবা, 1.5 মাস হলো আমি নবী পাকে রওজা ধরেছিলাম বাবা, ফিরে এসেছি, একটু খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, বলুন দেখি আল্লাহর পাগল, ওনার নামে যে দেখছে তার নামে বলবে, হ্যাঁ যে দেখছে তার নাম বলবে, আমার কাজল ভাই আল্লাহ 500 টাকার নাম লেখাচ্ছে, আল্লাহ গো কাজল ভাইয়ের দানটা আল্লাহ কবুল করিলেন, ওর মনের কামনা পূর্ণ করুন, টাকা টাকা বাড়িয়ে দিন, এই দুনিয়ার জমিনে ওর বিপদ আবার যেন দেবেন না, জোরে তকবীর দেন, নারায় তকবীর, সবাই মিলে মিশে দেন দেখি, নারায় তকবীর,
হাসানুজ্জামান তার নানা নানির নামে 500 টাকা দেবে আল্লাহ গো হাসানের দানটা কবুল করুন ও দাদাদের কবরটা জান্নাতের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন নারে তাকবীর নারে তাকবীর কুতো পাগল জি পাগল না হলি দে ভালো ভালো চুকে বসে রে এটা সামনে একটা পাগলে দিলে আর একটা কুতু পাগল দিয়েছে জি ভালো মানুষ বসে রয়েছে ওরা দেয় না সব পাতা করে রেখে দিয়েছে দেবো না দিও না তোমার লোভও না তুই বাড়িকে বালিশের তলা দে সব জি এ বছর দেখো না প্যান্ডেল কেমন হয়েছে তবে ছেলেদের বলবো ছেলে এই খুঁটিতে খুঁটিতে রড লাইট দেবে এই খুঁটিতে খুঁটিতে রড লাইট দেবে আরো ভালো দেখতে সুন্দর হবে জি হ্যাঁ আর এই যে দিয়েছে ভালো হয়েছে কিন্তু এই নিচে অন্ধকার আর রড লাইটটা দিলে আর উজ্জ্বল হয় জি এই সব লোক কোণে থাকে যা হোক কুতু পাগল 100 টাকা দিয়েছে আয় আল্লাহ সত্যিকার তোমার প্রেমের পাগল এ দানটা কবুল করে আর মা বাবার কলিজা আল্লাহ আপনি ঠান্ডা করে দিয়ে দিন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে ওই কি নাম লবালি যে ছেলেটা পড়লো আল্লাহর কোরআন পড়েছে বাবা কিন্তু তার আব্বা 1000 টাকা নাম লেখাচ্ছে আল্লাহ কবুল করে নিয়ে ওই ছেলেকে আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে নূরের টুপি যেন পরিয়ে দেয় নারে তাকবীর নারে তাকবীর এই দেখে আমি বলেছি মেয়েরা ওদের দান আলাদা কত রাত এসে দেখে জোরে তকবীর দেন নারে তকবীর জোরে দেন নারে তাকবীর আমার মা বোনেরা জিন্দাবাদ আমার মা বোনেরা নারে তাকবীর আমার ভাই 300 টাকা নগদ দিয়েছে আমার মা বোনের 1000 টাকা দিয়েছে আল্লাহ গো ওদের কোলে কোদরে শান্তি দিন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওদের বেদিবার যেন দেবেন না বাড়ি যেন করে বিপদ আবার দেবেন না কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে ওদের লাইনটা আল্লাহ বানিয়ে দি নারে তাকবীর এই দেখেন মেয়েদের টাকা দেখেন কি করে আসতে দেখে গড় গড় করে দেখছেন ওরা জানে ওরা জানে সবে বারাতে চাঁদ উঠলে ইমাম সাহেবের পয়সা দেয় আমার আব্বার নামে সব রেতান করবে আর ছেলে চালিরাটা রুটি আর চর্বিওয়ালা গোশ জন্মের খাবার খাচ্ছে বউ রান্না করতে আর কচা খাচ্ছে কথা বুঝতে পেরেছেন মেয়েদের অবস্থা দেখে জোরে তকবীর দেন নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর হ্যাঁ এই দেখেন কি বাবা আসতে থাকে মেয়েদের এখানে তো আলো না হলে হয় না করছে সামনে বছর করবে সামনে এখান থেকে দুটো খুঁটি তুলবে এখানে একটা আলো যেন হয় এই অন্ধকার কিন্তু হওয়া যাচ্ছে ওরা একটু দেখবে দেখতে পাচ্ছে নারে তকবীর নারে তকবীর আসেন আর কি বলেন দোয়া করছি আয় আল্লাহ মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা অনেক টাকা দিয়েছে আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওদের আবেদা চাহিদা মানে ওদের কোলটা আল্লাহ ঠান্ডা করে দি নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আমার ভাই আমার ছোট ভাই 500 টাকা দিয়েছে জোরে তকবীর দেন নারে তকবীর নারে তকবীর আয় আল্লাহ আমার ছেলের ছোট ভাই 500 টাকা নগদ আমার হাতে তুলে দিয়েছে এই সাল সবের জন্য আল্লাহ গো
ওর বাড়ির বালা দূর করে দিন, আল্লাহ বাড়িতে শান্তি দিন, আল্লাহ কিয়ামতের ময়দানে এক সঙ্গে দয়ার জান্নাতের টিকিট দিন। নারে তাকবীর, কি বললে? আমার লতি ভাইজানের স্ত্রী, আমার ভাবিজান 500 টাকার নাম লেখাচ্ছে, আল্লাহ রে এ দানটা কবুল করুন, আল্লাহ দানে বরকত দিন, ওর আসলে রহমত দিয়ে দিন। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর। জামশেদ আলী ভাই বিহার থেকে এখানে এসে রয়েছে, আল্লাহ গো তিনি এক বস্তা আলু দেবে নিয়ত করেছে, আমার বিহারি ভাই, আল্লাহ গো তোমার কত ভালো বেঁচেছে, তোমার নবীর কত ভালো বেঁচেছে, এক বস্তা আলু দিতে চাচ্ছে, আল্লাহ এ দানটা কবুল করে শরীরটা আল্লাহ সুস্থ রেখে দি। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আর কে দেবেন বাবা, একটু বলুন চাল আর কে দেবেন বাবা, হ্যাঁ হ্যাঁ আলু এক বস্তা কে দেবেন, তেল এক টিন কে দেবে, কি বলছে দেখেন, আলু এক বস্তা, বশিরউদ্দিন ভাই এক বস্তা আলু দেবে নিয়ত করেছে, আল্লাহ গো আমার বশিরউদ্দিন ভাইয়ের দানটা কবুল করুন, আয় আল্লাহ ওর মনের তামান্না পুরো করুন, মাঝে 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 আমার দয়ার নবীর দিদান নসিব করুন। বলুন বাবু, আল্লাহর পাগল আর কি আছেন বলুন, প্রতি বছর চলচাড়া চলে, গোপন দান 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দানটা কবুল করুন, আয় আল্লাহ রে টাকায় টাকা আল্লাহ বাড়িয়ে দিন, মনির তামান্না পুরা করে দিন। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন দেখি আর কে আছেন আল্লাহর পাশে। সাফিয়া বিবি 500 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ সাফিয়া বিবির দানটা কবুল করুন, ওর কলকাতার শান্তি দিন, দুনিয়ার রহমত নাজিল করে দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন দেখেন ওর কে নাম বলছে দেখেন, বলুন চাল আর কেউ দিতে পারবেন না ভাই, সামনে বছর রান্না হবে, আমার এত ভাই বসে আছে, 25 কিলো করে এক বস্তা, 25 কিলো করে এক বস্তা, জি হ্যাঁ আমার সুন্নত আলী ভাই তিনি 25 কিলো চাল, 40 কিলো, 40 কিলো। নারে তাকবীর, নারে তাকবীর। আমার সুন্নত আলী ভাই বলে জিন্দাবাদ, ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন আর কে দেবেন বাবা, মা বাবার আজকের অনেকের মা বাপ দুনিয়ায় নেই, অনেকের মা বাপ দুনিয়ায় নেই, সেই মা বাবের দিকে লক্ষ্য করে একটু দান করুন, তারা তো খাবে না বাবা, তারা আপনার পাশে তো নেই, একটা লুঙ্গি আপনার কিনে আর দিতে হবে না, একটা শাড়ি আপনার মার দিতে হবে না, তারা কাফন পরে কবরে চলে গেছে বাবা, তাদের নামে দাও, তাদের নামে দাও, আজকে 2.5 বছর দুধ খেয়েছে, মার পেটে 10 দিন ছিলে, কত লাঠি কত খুঁজে মেরেছে, মা সহ্য করেছে বাবা, সেই মা কবরে, সেই মা কবরে আমাদের মুখের দিকে তাকিয়ে কাঁদছে, জি একটু দেন আপনারা, আমার মনিরুল ভাই এক বস্তা, জোরে তকবীর দেন তো, নারায় তকবীর, সবাই চিল্লে বলেন নারায় তকবীর, আমার মনিরুল ভাই বলেন জিন্দাবাদ, আমার মনির ভাই বলেন জিন্দাবাদ, এক বস্তা জোরে বলেন মারহাবা, ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা, নারায় তকবীর। 3 বস্তা আলু হয়েছে,
হাজী ওলি মোহাম্মদ ভাই আল্লাহ 500 টাকা জোরে তাকবীর দেন নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর আল্লাহ কবুল করে বলেন নাম বলেন মরা মা বাবার কথা মনে পড়ছে না হে মরা মা বাবার কথা মনে পড়ছে না কাদের দিকে তাকাচ্ছেন না জি কত কষ্ট করে মানুষ করেছে বাবা কাদের কোলে কত পায়খানা করেছে জি একটু নিয়ত করুন একটু নিয়ত করুন তাদের দেন আর তারা খাবে না বাবা সোনার মানি আজ তারা কবরে শুয়ে আছে বাবা তারা ঠিকমতো খেতে পারেনি সকালে যদি পান্তা গুলে বটিতে খাবে হঠাৎ তোমার আমার কথা মনে হয়েছে অর্ধেক খেয়ে বাসনটা ঠেলে দিয়েছে আমার মানি কুটলে খাবে আমার সোনা উঠলে খাবে মনে পড়ে না ভুলে গেলে এত তাড়াতাড়ি ভুলে গেছে জি তাদের নামে দাও সামনে বছরের জন্য আল্লাহ বরকত দেবে তোমার বাড়ি তো উঠলে দেবে জি কোনদিন তোমার বাড়ি অভাব হবে না তোমার বাচ্চাদের ভাতের কষ্ট হবে না আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা জি একটু নাম লেখাও একটু বলো হ্যাঁ হ্যাঁ চাল আর কে দেবেন বলেন 40 কিলো 25 কিলো করে দেন রেজওয়ান দাদুর নামে 500 টাকা দিচ্ছি আল্লাহ কবুল করে বলেন আর কে দেবেন বাবা আমার বহু ভাই বসে আছে অনেকে মনে মনে করছেন দি কাকে দোবানি আপনাকে চালা সে লাস্টে বলে যখন মোনাজাতে যাব তখন এর হুরুল করবে চৌধুরী আমার না আমার না জি কারণ আমি তো আপনাদের কাছে হাত পাতে আমি তো জানি আপনারা কিভাবে দেন আমি জানি আপনাদের নাম আমি বহু জায়গায় করেছি এই কয়লা ঘাটার নাম ইউটিউবে আছে দেখবেন আপনাদের নাম বহু জায়গায় করেছি আপনি আমার কত ভালোবাসে প্রত্যেক বছর আমাকে নিয়ে আসে আমি জানি না জি কত ভালো নাম আসলে আর প্রত্যেক বছর আপনি আমাকে আনেন জি আল্লাহু আকবার আলামিন ভাই 500 টাকা এ আল্লাহ আলামিন ভাইয়ের দানটা কবুল করুন আর হায়াত দারাজ করুন বাচ্চাদের সুখে রেখে দিন সবাই জোরে চিল্লে বলেন আমিন নারে তাকবীর বলুন শরীফুল ভাই 1000 টাকা দেবে নিয়ত করেছে আল্লাহ গো আমার শরীফুল ভাইয়ের দানটা কবুল করুন আর মা বাবার কলজে ঠান্ডা করুন কিয়ামতের ময়দানে একসাথে আল্লাহ জান্নাতের টিকিট দিন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে দেন নাম বলেন 25 কিলো করে চাল দেন মনিহার বিবি 500 মনিহার বিবি 500 কন্ট্রোল তো ফ্রি চাল দিচ্ছে বা সেই চাল নাইতে আল্লাহ আমাদের ওখানে একজন ধ্যান লিখেছে চালান আমাদের কোথায় লিখেছে বলতে এমনি হবে না ভ্যান লেতে আর হাসি কি গোপের বাড়তে হইতে 21টা কন্ট্রোলের কাট 7 কিলো করে হিসাব করে দেয় এক ধানে হবে ও কি খুশি জি আল্লাহু আকবার আর আল্লাহ নবীর জন্য চাচ্ছি মন বলে না মন বলে না এজন্য তো দুঃখ লাগে বিরানিতে একটু গোশ না পড়লে কিরাম হয় জি বিরানিতে একটু গোশ না পড়লে কেমন হয় জি আমার এত ভাই বসে আছে এত ভাই বসে আছে নিয়ত করেন না যে আমরা 5 কিলো করে 10 কিলো করে গোশ দেব সামনে বছরের জন্য নিয়ত করুন নিয়ত করুন আমি আপনাদের খোকা ভাই বলছি আপনাদের লস হবে না
রাজিয়া বিবি 500 টাকা জোরে তকবীর নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর আজকে দেখেন বাচ্চা বাচ্চা ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা ওরা কমিটি কি কষ্ট করছে দেখেন আহা কি কষ্ট হচ্ছে দেখেন ওদের মুখের দিকে তাকিয়ে দেখেন এই মহফিলটারা কায়েম রেখেছে বাবা হ্যাঁ কায়েম রেখেছে এখানে আল্লাহর ওলি আবুল কাসেম আল্লাহর ওলি মরহুম আবুল কাসেম রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রুহানি দোয়া পাবে দুহানি দোয়া পাবে একটু নাম লেখাও 10 কিলো করে তেল দাও সরষের তেল জি 10 কিলো করে সরষের তেল দাও আমি দোয়া করছি বাবা কই নাম লেখাও একজন কি হুজুর আমি 10 কিলো তেল দেব আমি দোয়া করছি একটু দরুদ পড়ে না আল্লাহুম্মা ঠিক আছে মাশাআল্লাহ কই দেন বাবা 10 কিলো করে তেল দিতে পারবেন না আমার এত বয়স বসে আছে